তোমরা আমার এই কাজে থাকবে, ঘর ছেড়ে দেওয়া আমার ধর্ম নয়। আসো গিয়ে বাবা, তোমার দেরি হয়ে যাচ্ছে। রাম নারায়ণ রাম রাম নারায়ণ। ভালোবেসে সমাজকে রক্ষা করো বাবা, জাতিকে রক্ষা করো। শয়তান কিভাবে দমন করতে হয় বাবা, তার ব্যবস্থা আমরা করব। আমরা চুপচাপ করে গভীর সুরে গভীর সারায় সমাজের বুকে নিজে মুক্ত হয়ে সমাজকে বাবা মুক্ত করো। এটা ধর্মের অঙ্গ। ধর্ম এই নয় ঘর ছেড়ে দিয়ে মা বাপকে ছেড়ে দিয়ে গেরুয়া পরে বেরিয়ে যাওয়া, বেরিয়ে যাওয়া, এই ধর্ম তোমাদের নয়। ঘর রক্ষা করে তোমাদের ধর্ম। তোমরা সমাজকে সবাই দেশের ভাই বোনদের সব রক্ষা করো। না খেয়ে মরে যাচ্ছে, অনাহারে মরে যাচ্ছে, সেই সমাজকে তোমরা শয়তানের হাত থেকে মুক্ত করো। এটাই ধর্মের অঙ্গ। তোমরা তার সাধনায়, তার সেই দামি নাম হচ্ছে রাম নারায়ণ রাম। ধর্ম ব্যবসা নয়, ধর্ম হচ্ছে ধরে রাখা। আসো গিয়ে, দেরি হয়ে যাচ্ছে। তোমরা ছাড়তে ইচ্ছা করে না? তোমাদের একটু ছাড়তে ইচ্ছা করছে না? ছাড়তে তো ইচ্ছা করছে না, অন্তর থেকে ছাড়তে ইচ্ছা করলো, জানো চোখ ভালো লাগছে না। কর্তব্যের তো দায় বেরিতেই হবে, ছেড়ে যে ছাড়তে তোমাদের ইচ্ছে করছে না। আসো গিয়ে বাবা, আসো গিয়ে, আসো, আর দেরি করো না বাবা, আসো গিয়ে। রাম নারায়ণ ওরা, হ্যাঁ তোমরা আসো, যারা দর্শন দিত কালি তোমার উপরে গুরু দায়িত্ব রইল, সব ঘর রক্ষা করে সবার মা বাবা ভাই বোন প্রত্যেকের জন্য দেখাশোনা করে প্রত্যেকের, তারপর হবে এই কাজ। ধর্মের নামে শুধু অন্য কিছু নয়, ধর্ম সমাজকে বাঁচাও, নিজে মুক্ত হও, স্বচ্ছ হও, সমাজকে পবিত্র করো। আসো, আসো গিয়ে। আচ্ছা, সব ভাই বোনের একত্র হইয়া, একের প্রাণের সঙ্গে প্রাণ একত্র হইয়া সব ভাই বোনেরা কাজ করো। আসো গিয়া বাবা, আসো গিয়ে, আসো গিয়া। আচ্ছা, তোমরা চলে আসো। সবই তো দিয়ে দিয়েছে, অন্তর রইল, প্রেম রইল, সব দিয়ে দিয়েছে। তোমাদের আমাকে তো দিয়ে দিয়েছে, এটা লাগবে না, ওরা যাচ্ছে না। আসো গিয়ে। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আসো।